ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাঁচরাপাড়া কলেজে উত্তেজনা, সংঘর্ষ, টিএমসিপি বনাম এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, এবিভিপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি কারণে উত্তেজনা? যেটা অভিযোগ হচ্ছে, বিভিন্ন উৎস থেকে কাঁচরাপাড়া কলেজে তাদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, এবং সেই নিয়ে আজকে তারা সন্ত্রাসী এবং কলেজের ভেতরে ঢুকলে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের সঙ্গে এবিভিপি সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায় এবং বিক্ষোভ থানা ছুটি শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দুদিন আগে তাদের কলেজ চত্বরে তাদের পোস্টার ছেড়া হয়, এই নিয়ে তারা অধ্যক্ষের কাছেও বিষয়টি জানান এবং অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এবিভিপি কলেজ চত্বরে অশান্তি সৃষ্টি করার জন্য এই ধরনের অভিযোগ করছে, সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ধন্যবাদ সমীরণ।